হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা এবার আবার ঘুরতে চলে গেছি পত্রাতু, রাঁচি, তেনুঘাট আর নেতারহাটে। হ্যাঁ, এটা রাঁচি থেকেই যেতে হয়, তো পুরো ইনফরমেশনটা আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দেখো, আমরা সাইট সিন দেখছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো একেবারে প্রথম থেকে চলে যাই যে আমরা কি কি করলাম, কিভাবে পৌঁছলাম, পুরো ডিটেলস এই ভিডিওতে তোমরা পাবে। তো লেটস স্টার্ট উইথ অ্যান ইন্ট্রো। তো এখন আমরা হচ্ছে গরম চায়ের চুমুক দিয়ে ভোর 4:30 সময় আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখো, আমরা চা খাচ্ছি এখানে। আর আমাদের ছিল শতাব্দী এক্সপ্রেস, সকাল 6:05 ছাড়ার ট্রেন। তো এই যে খাবার দিয়েছে ওরা, এটা কিন্তু যখন তোমরা টিকিট কাটবে তখনই তোমাদের অপশান দেবে ভেজ না ননভেজ, সেই অনুযায়ী বা নো প্রেফারেন্স। তো তোমরা সেই অনুযায়ী এক্সট্রা চার্জ দিতে হয় এটার জন্যে। তো সেই দিয়ে তোমরা এটা, এই দেখো, কেটে ওর টিকিটটা কেটে তোমরা কিন্তু খেতে পারো। আমরা ননভেজ নিয়েছিলাম, খাবারটা ভালোই ছিল মোটামুটি। আমার প্রেফারেন্স অনুযায়ী তোমরা কিন্তু নিয়ে নেওয়াটা বেটার, কারণ ট্রেনে যাচ্ছ তো, মানে নেমে এখানে খুব রেয়ার স্টেশনে দাঁড়ায়, আর নেমে খাওয়াটাও একটু ইম্পসিবল টাইপেরই। তাহলে এই দেখো, পৌঁছে গেছি জোহার স্টেশন। এটাই রাঁচি স্টেশন। স্টেশনের বাইরে কিন্তু ভিড়ই ছিল। আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজম থেকে, আমরা সব বুক করেছি, ওখানে সব আমি ডিটেলস দিয়ে দেবো ঝাড়খণ্ড ট্যুরিজমের, ডিসক্রিপশনে দেবো উপরে। দেখো তোমরা দেখতেও পাচ্ছ ঝাড়খণ্ড ট্যুরিজমে আমরা এখানে, আমি এখানে দিয়ে দিয়েছি। আর ওখান থেকেই আমরা গাড়ি বুক করেছিলাম। তো আমাদের ফার্স্ট ডে, মানে আমরা পৌঁছে গেছি, এবার ফার্স্ট ডে প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্ট ডেতে আমরা যাব দশম ফলস। দশম ফলস থেকে আমরা চলে যাব তেনুঘাট, বিকজ আমরা চেয়েছিলাম যাতে আমরা একটু লং ড্রাইভে যাই। তো দশম ফল থেকে তেনুঘাটটা না অনেকটা দূরে, এবার তোমরা ওটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু আমাদের যেহেতু লং ড্রাইভ ভালো লাগে তো আমরা সেটা নিয়েছি। এই যে দেখো, আমরা দশম ফলসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ফার্স্টে খুব সুন্দর কিন্তু জায়গাটা, দশম ফলস একটা খুবই দেখার একটা জায়গা, খুবই সুন্দর জায়গাটা। আর আমি ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, দেখো তুমি দেখতে পাচ্ছ সামনে তোমরা সবাই, যে ঝাড়খণ্ড ট্যুরিজম থেকে বুক করতে গেলে তোমরা কিন্তু এই 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 নাম্বারে ফোন করে বুক করতে পারো। আর তেনুঘাটের ওদের রুমগুলো কিন্তু খুব সুন্দর, এক এক করে আসছি, এক এক করে সব দেখাচ্ছি, মানে রুমগুলো খুবই সুন্দর যতটা দেখলাম। এটা মানে রাস্তাও, মানে যাওয়ার রাস্তাও পুরো ভালো করে দিয়েছে আগের থেকে, তো খুবই ভালো, কিন্তু খুবই ভালো লাগবে। লং ড্রাইভ যদি তোমরা চাও তাহলে তোমরা কিন্তু যেতে পারো। দেখতে পেলে দশম ফলসটা খুব ভালো, ওটা হচ্ছে একেবারে নিচে গিয়ে আমি তুলেছি, একটা স্টেপ নিচে গিয়ে। তো এখানে স্টেপ 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 করা আছে, তো তোমরা যতটা যাবে রেস্ট নিয়ে, ওখানে বেঞ্চ পাতা আছে, আবার নিচে যেতে পারো, মানে খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড। তো এরপরে আমরা যাব হচ্ছে তেনুঘাট। তো মাঝখানে খেতে হবে তো কিছু, কারণ লং ড্রাইভ, মানে খালাসা ধাবাতে আমরা খেয়ে আবার লং ড্রাইভে বেরোলাম। এই যে দেখো, লং ড্রাইভের সুন্দর একটা মোমেন্ট আমি তোমাদের সাথে তুলে ধরেছি। তো তারপরে আমরা পৌঁছে গেলাম রুমে, 3 hours ড্রাইভ করার পর আমরা মোটামুটি পৌঁছে গেছি রুমে। দেখো খুব সুন্দর স্পেশিয়াস রুম, আমি রুমের ব্যাপারে কিছু বলবো না, ওয়েল ডেকোরেটেড নয় অবভিয়াসলি, কিন্তু খুবই সুন্দর স্পেশিয়াস রুম। এখানে বসে আমরা, তোমরা খেতেও পারো, আমরা খালাসা দাবায় খেয়ে নিয়েছি। তো এই যে দেখো, খুব স্পেশিয়াস ওয়াশরুমও, খুব স্পেশিয়াস কিন্তু, মানে স্নান করার জায়গা আছে। এবার কালকে সকালবেলা দেখা হচ্ছে, কারণ এখন খুব ঘুম পাচ্ছে। ডে টু এবার শুরু হলো। এখন আমরা যাব তেনুঘাট থেকে একটা বিখ্যাত মন্দিরে, ওই মন্দিরটা রাজরাপ্পা মন্দির। এটি একান্নপীঠের একটি পীঠ, এখানে এখনও মানুষ পাঁঠা বলি দিয়ে পুজো দেয়, মানত করে। তো এখানে ছবি তোলা বারণ, তাও আমি অনেক কষ্ট করে একটা ছবি তুলেছি। আর গেলে কিন্তু ভোরবেলা যাবেন, নাহলে কিন্তু প্রচণ্ড ভিড় পাবেন। তো আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালিরই একটা জায়গায়, এখানে হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। তো এখানে হচ্ছে 50 rupees পার হেড দিয়ে তোমরা ঢুকতে পারো। আর এখানে ক্রুজ চলে, তারপর বোট, স্পিড বোট চলে, মানে আমরা স্পিড বোটে উঠেছি, 6 জন আর 12 জনের স্পিড বোট এখানে চলে।
তো এবার তোমরা ওটা শেয়ার করেও নিতে পারো, ধরো দুটো ফ্যামিলি আছে, এবার পাশে যদি তুমি তাকে চেনো না, বাট তোমরা ওটা হাফ হাফ করে নিতে পারো পয়সাটা ভাগ করে। আর নর্মালি তুমি যদি নৌকা চড়ো, তুমি এই বিদেশি পাখিদের খাবারও দিতে পারো, কারণ এখানে বিদেশি পাখিও আসে শীতকালে। এবার একটা কথা বলে দিই, এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা 5 টাকায় তোমার, এই যে দেখো টিকিট কাউন্টার, এখান দিয়েই কিন্তু সব চাই। এই যে নৌকা দেখতে পাচ্ছ, পাশে আবার স্পিড বোট। এবার এখানে অনেক ফটোগ্রাফার আছে, যেটা বলছিলাম সেটা, তারা হচ্ছে 5 টাকা নেয়, তারা তোমাদের ক্যামেরা, মানে ওদের ক্যামেরা আছে, ওর ক্যামেরায় ছবি তুলে দেয়, সেটা তারা প্রিন্ট করে না, তারা তোমার ফোনে পাঠিয়ে দেয়। তো ওরা 5 টাকা নেবে পার পিকচার। এই যে দেখো অনেক বিদেশি পাখি, এই যে আবার স্পিড বোটে চড়ছে। আমরা এবার চলে এসেছি পাতরাতু ভ্যালি, মানে মেইন ভ্যালিটা হচ্ছে এটা। তো এখানে দাঁড়ো একটু পরেই তোমাদের, এই যে দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিগজ্যাগ ভ্যালি। এখানে অনেক ছবি তোলার স্পট আছে, তোমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো। এটা পাতরাতু ভ্যালি ফেমাস প্লেস। আমাদের যেটা ড্রাইভার কাকু ছিলেন, তিনি হচ্ছে একটা জায়গায় একটা স্পটে আমাদের দাঁড় করিয়েছিলেন, যেখানেই সবাই দাঁড়াচ্ছিল। এই যে দেখো এটাই সেই স্পট, মানে এখান থেকে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো। এই নিচেও কিন্তু নামার এখান দিয়েই জায়গা আছে, তো এখান থেকে নেমে তোমরা কিন্তু ওখানে ছবি তুলতে পারো। এত ঘোরার পর দুপুরে লাঞ্চটা তো কোথাও করতে হবে, তো তাই জন্য আমরা চলে গেলাম চম্পারণ মিট খেতে। এটা হচ্ছে রাঁচির একটা ফেমাস ডিশ, যেটা হচ্ছে মাটন দিয়ে করে। আর এটা হচ্ছে, এই যে দেখো এই যে সামনে যেই হাঁড়িগুলোতে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে চম্পারণ মিট। আবার এখানে অনেক দোকান আছে কিন্তু চম্পারণ মিটের, তো আমরা এখানেই খাচ্ছি। এই যে দেখো মা এখন খুলছে, খুব অয়েলি বাট খুবই ভালো খেতে, মানে একদিন তো খাওয়াই যায় এরকম। তারপরে লং ড্রাইভ করে আমরা চলে গেলাম রাঁচি। এইটা হচ্ছে রাঁচির, মানে যেখানে আমরা থাকবো, ঝাড়খণ্ড ট্যুরিজম থেকেই বুক করেছি, মানে সব পুরো ট্যুরটাই আমরা সবাই ঝাড়খণ্ড ট্যুরিজম থেকে বুক করেছি। এইটা হচ্ছে রাঁচির এন্ট্রি প্লেস, খুবই সুন্দর কিন্তু। আর রাঁচি খুব জমজমার জায়গা, যাদের জমজমার জায়গা পছন্দ তারা কিন্তু এখানে এসে থাকতে পারে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাঁচির রুম। ঝাড়খণ্ড ট্যুরিজমে যে এত ভালো রুম হবে আমি সেটা ভাবতেই পারিনি। এখানে আশেপাশে অনেক মল আছে, সেই মলগুলো কিন্তু তোমরা ভিজিট করতেই পারো। আমরা এই 7-8 নাগাদ পরেই আমরা গিয়েছিলাম মলসগুলো ভিজিট করতে। আজকে হচ্ছে Day 3। এই দিনে আমরা যাচ্ছি নেতারহাটে। আমি শুনেছি এটা নাকি এতই সুন্দর জায়গা, রাঁচিতে এত সুন্দর জায়গা আর নাকি পাহাড় জঙ্গল আর জল একসাথে আছে, মানে এটা এমন সুন্দর একটা জায়গা। আমরা নেতারহাটে যে রুমটা বুক করেছিলাম, মানে ঝাড়খণ্ড ট্যুরিজম থেকে, সেটা আবার একটু এক্সট্রা প্রাইস দিয়ে বুক করেছিলাম, কারণ সেই রুম থেকে, মানে ঝাড়খণ্ড ট্যুরিজমের ওই একটাই রুম আছে যেই রুম থেকে সানরাইজ ঘরে বসে দেখা যায়। তো তাই জন্য আমরা একটু এক্সট্রা প্রাইস দিয়ে ওটা বুক করেছিলাম, তোমরা চাইলে করে নিতে পারো। তো আমরা এখন যাচ্ছি নেতারহাটের দিকে। নেতারহাটের দিকে যেতেই এখানে ফ্রেশ আখ বিক্রি করে, মানে এরা হচ্ছে, এখানে যেহেতু আখ ফসল হয় তো এখানেই এরা আখ বিক্রি করে, ওখান থেকে ডাইরেক্ট কেটে এনে। এবার তাই জন্য এখানে তোমরা খুব ফ্রেশ আখ পাবে, মানে আমরা খেয়েছি তাই জন্য আমরা বলছি যে এখানে খুবই ভালো আখ পাওয়া যায়। যেতে যেতে আমাদের ইচ্ছা হলো আমরা আচার কিনবো, কারণ রাঁচিতে আচার খুবই ফেমাস। তাই জন্য একটা দোকান দেখে আমরা দাঁড় করে আমরা এই যে দেখো আচার কিনেছি। রাঁচির আমাদের, আমার যে দুটো আচার খুবই ভাল লেগেছে, মানে আমরা যে দুটো কিনেছি, একটা হচ্ছে ব্যাম্বুর আচার আর একটা হচ্ছে মহুয়ার আচার। তো ওই দুটো আচারই আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য আমরা ওই দুটোই কিনেছি। তোমরা আসলে কিন্তু রাঁচিতে অবশ্যই আচার কিনো, কারণ রাঁচির আচার খুব ফেমাস। এবার দেখো আমরা ধীরে ধীরে চলে গেলাম নেতারহাটের দিকে। নেতারহাটে যেতেই একটা পাহাড় পড়ে, মানে যে পাহাড় দিয়ে উঠে আমরা নেতারহাটে পৌঁছাবো।
যেতে যেতে দেখি সেই পাহাড়ে যখন আমরা উঠলাম তখন দেখি এই হনুমানগুলো সবাই আমাদের গাড়িতে ছেঁকে ধরেছে। সে কেন ছেঁকে ধরেছে সেটা ড্রাইভার কাকু থেকে জিজ্ঞাসা করে বুঝলাম যে এই হনুমানরা খুব বিস্কুট খায়, তাই জন্য যেহেতু আমাদের কাছে অনেক বিস্কুট ছিল আমরা এই হনুমানদের কিছু বিস্কুট দিচ্ছিলাম। দেখো হনুমানরা দাঁড়িয়েও পড়েছে বিস্কুট খাওয়ার জন্য। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম নেতারহাটে। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, দেখো কত সুন্দর ভিউটা আসছে। এই যে দেখো আমি, আর রুমটাও কিন্তু অসাধারণ। দুপুরবেলা আমরা খাচ্ছি এখান থেকে আনাই পনির আর রুটি, যেটা অসাধারণ ছিল, জাস্ট খুবই ভালো ছিল। আর এখন আমরা যাব কিছু সাইট সিন দেখতে, তো চলো যাওয়া যাক। এই যে আমরা এসেছি ফার্স্ট উডেন হাউস, মানে এখানে প্রথম শীতকালে একজন ব্রিটিশ এসেছিলেন, সেই ব্রিটিশ এই ঘরে থাকতেন। এটা হচ্ছে একটা উডেন হাউস, মানে কাঠ দিয়ে পুরো হাউসটা বানানো হয়েছে। আর চার্লেটের হাউস দেখে আমরা চলে গেলাম সানসেট দেখতে। এখানে নাকি সানসেটটা খুবই ভালো। তো সানসেট পয়েন্টের পর কিন্তু আমরা সকালবেলা বাড়ি চলে গেছিলাম। সানসেটের পয়েন্টটা তোমাদের দেখাচ্ছি, একটু পরেই দেখতে পাবে তোমরা সবাই। এটা হচ্ছে সানসেট পয়েন্ট, দেখো। এরপরে আর কিছুই হয়নি, হোটেলে গেলাম, পরের দিন সকালবেলা উঠে সানরাইজ দেখলাম, তারপরে ট্রেন ধরে আমরা সোজা আবার হাওড়া চলে এলাম। আমরা শতাব্দী এক্সপ্রেসে গেছি আর শতাব্দী এক্সপ্রেসেই ফিরেছি। তো খুবই সুন্দর কিন্তু, ঝাড়খণ্ড ট্যুরিজম থেকে তোমরা বুক করতে পারো আর চটাপট চলে আসতে পারো কিন্তু রাঁচি। রাঁচি আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে ভিডিও এই পর্যন্তই থাক, আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।